নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চাইনিজ রান্না, কুং পাও চিকেন। কুং পাও চিকেন বানাতে লাগবে বোনলেস চিকেন, ছোট ছোট করে কাটা, স্প্রিং অনিয়ন, সয়া সস, রেড চিলি সস, গোটা শুকনো লঙ্কা দানা ফেলে দিয়ে টুকরো করা, সামান্য লবণ, কর্নফ্লাওয়ার, কাজু বাদাম, চিনি, সাদা তিল, রসুন কুচানো, আদা কুচানো, সাদা তেল অথবা তিলের তেল। প্রথমে চিকেনটাকে 10 মিনিটের জন্য সামান্য লবণ, 2 চামচ সয়া সস, একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার একটা বাটিতে সস বানাতে হবে, তার জন্য লাগবে সামান্য জল, 2 চামচ সয়া সস, চিনি 1 চামচ, রেড চিলি সস 2 চামচ, সামান্য কর্নফ্লাওয়ার। এই সবগুলি একসাথে গুলে নিতে হবে। এবার কড়াই বসিয়ে তাতে 4 চামচের মতো তেল দেব। তেলটা গরম হলে তাতে রসুন কুচানো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর দানা ছাড়ানো শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর দেব আদা কুচানো, এগুলিকে একটু ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে ভালোভাবে কম আঁচে চিকেনগুলি ভাজতে হবে। চিকেনগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে স্প্রিং অনিয়নটা দিয়ে দেব, তারপর দেব কাজু বাদাম, এরপর বানানো সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমাদের কুং পাও চিকেন রেডি। এবার আমি এতে সাদা তিল ছড়িয়ে দেব। এবার একটা সার্ভিং প্লেটে সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করব কুং পাও চিকেন। এটা স্টার্টার হিসাবে খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।